সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান বিষয়। শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এই বিষয়ের অধ্যায় নয়, আমাদের জীবনে প্রযুক্তি, আমাদের জীবনে প্রযুক্তি এই অধ্যায় থেকে আজকে প্রথম ক্লাস হবে এবং পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আজকে মোট 4 নম্বর ক্লাস হচ্ছে। তাহলে আমার সাথেই থাকো, প্রথমেই দেখে নিই আলোচ্য বিষয়গুলো কি আছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আলোচ্য বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ, প্রযুক্তি কাকে বলে, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য, বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক। দেখলে আলোচ্য বিষয়গুলো? তাহলে এসো মূল আলোচনায় চলে আসি। শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো তো আমাদের চারিপাশে আমরা কি দেখতে পাচ্ছি। আমাদের চারিপাশে তাকালে, আচ্ছা আমি আমার চারিপাশে কি দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু বলি। এখানে একটা ফ্যান ঝুলে আছে দেখছি, তারপরে লাইট আছে, বেঞ্চ আছে, টেবিল আছে, তারপরে কি আমার হাতে একটা ইন্ডিকেটর আছে, মার্কার আছে, একটা ডাস্টার আছে। তাহলে এই পাশে আমি দেখতে পাচ্ছি একটা ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড আছে। এই যে জিনিসগুলো, এবং আমাকে যে মোবাইলটা দিয়ে অর্থাৎ যে ক্যামেরাটা দিয়ে আমাকে ভিডিও করা হচ্ছে, এগুলো কি বলতো? এগুলো সবই কি আসলে প্রযুক্তি, তাই না? এগুলো সবই কিন্তু প্রযুক্তি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের জীবনেই প্রযুক্তি। তাহলে এই যে আমি জিনিসগুলোর কথা বললাম, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, এই যে ডাস্টার, মার্কার, বোর্ড, সবগুলোই হচ্ছে কি প্রযুক্তি। এই প্রযুক্তিটা কিভাবে মানে আবিষ্কৃত হয়েছে জানো? প্রযুক্তিটা উদ্ভাবন হয়েছে বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়েই কিন্তু প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। তাহলে এই যে তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, আমি কতগুলো ছবি আঁকার চেষ্টা করেছি। এই যে একটা ফ্রিজ দেখতে পাচ্ছো, ফ্রিজ, একটা কম্পিউটার, ক্যালকুলেটর, গাড়ি, ঘড়ি, টেবিল, টেবিলের উপর কি আছে বলতো? বই, তারপরে ফ্যান, এই সবই কি বলতো? এই সবই হচ্ছে প্রযুক্তি, যেগুলো বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে উদ্ভাবিত হয়েছে। তাহলে আজকে যে আলোচ্য বিষয়ের মেইন কথা হলো, যেটা প্রথমে আমরা আলোচ্য বিষয়ে লিখেছি, বিজ্ঞান কি, এবার এসব বিজ্ঞানটা কি জিনিস। এই যে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমি বললাম প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, তাহলে বিজ্ঞানের জ্ঞানটা কি, বিজ্ঞানটা কি সেটাও আমাদেরকে জানতে হবে, তাই না? বিজ্ঞানটা কি? বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। তাহলে বুঝতে পারলে বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে একটা প্রকৃতি সম্পর্কিত জ্ঞান, যা পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাকে বর্ণনা এবং ব্যাখ্যা করে। তাহলে বিজ্ঞান আমরা বুঝতে পারলাম। এখন এই যে প্রাকৃতিক ঘটনাকে বর্ণনা এবং ব্যাখ্যা যে করে, বিজ্ঞানীরা যে কৌশলের মাধ্যমে সেটা করে, অর্থাৎ যে পদ্ধতি অবলম্বন করে যেটা করে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু কি বলতো? বৈজ্ঞানিক পদ্ধতি। দেখো তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কি? প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা যে পদ্ধতি অনুসরণ করে তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। তোমাদের বইয়ে বৈজ্ঞানিক পদ্ধতির 6টা ধাপ আছে। খেয়াল করো কয়টা ধাপ আছে? 6টা ধাপ আছে। কি কি? পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময়। এই 6টা ধাপ কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, এই যে বৈজ্ঞানিক পদ্ধতির
छयटा धाप कि एवं धापगुलो किन्तु एई भावे करेई लिखते हबे शिक्षार्थी प्रथमे हबे कि पर्यवेक्षण तारपरे प्रश्नकरण तारपरे अनुमान तारपरे परीक्षण तारपर सिद्धान्त ग्रहण एवं सब शेषे किन्तु विनिमय एटा तुमि किभाबे आमि तोमादेरके जोदि एकटा उदाहरणेर माध्यमे बुझिये दिई ताहले एटा तोमादेर मने राखते सुविधा हबे बा बुझते सुविधा हबे कि रकम देखो তোমরা একটা বিজ্ঞানীর নাম শুনেছো তার নাম ছিল কি নিউটন তাই না উনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন হঠাৎ করে দেখলেন আপেল গাছ থেকে একটা আপেল নিচে পড়ল উনি তখন কিন্তু খেয়াল করলেন যে আপেলটা নিচে কেন পড়ল তার মানে কি খেয়াল করো এই যে প্রথম ধাপ হচ্ছে কি পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মানে হচ্ছে তোমাকে খুব একটা জিনিস আগ্রহ নিয়ে চিন্তা করতে হবে জানার একটা কৌতূহল থাকতে হবে এই যে বিজ্ঞানী নিউটন প্রথমে চিন্তা করলো আপেলটা কেন নিচে পড়ল কেন এই যে একটা জানার ইচ্ছা এই জানার ইচ্ছা থেকেই কিন্তু একটা মহা একটা জাগতিক সূত্র আবিষ্কার করে ফেললেন তিনি তাই না তাহলে এই যে জানার ইচ্ছাটা এটাই হচ্ছে পর্যবেক্ষণ করা অর্থাৎ উনি যে খেয়াল করে দেখলেন যে আপেলটা উপরে গেল না নিচে এলো এই যে খেয়াল করাটা এটাই হচ্ছে কিন্তু পর্যবেক্ষণ তারপরে কি করতে হবে আমরা কোনো কিছু নিয়ে যখন পর্যবেক্ষণ করব যে এটা কেন হলো না এটার পিছনে কি রহস্য এটা জানার যখন আমি চেষ্টা করব তখন আমি কি করব কতগুলো প্রশ্ন করব না এটা কেন হচ্ছে যেমন বিজ্ঞানী নিউটন চিন্তা করলো কেন পড়ে গেল না কেন নিচে আসলো কি কারণ হতে পারে এই যে প্রশ্নগুলো এটা মাথার মধ্যে যখন ঘুরপাক খাবে তখন এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য কি করতে থাকবে সে বিভিন্ন জ্ঞান অনুসন্ধান করতে থাকবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবে এটাই হচ্ছে প্রশ্নকরণ তার মানে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে তারপরে প্রশ্নকরণ করতে হবে তারপরে কি করতে হবে একটা অনুমান করতে হবে যে হ্যাঁ মনে হয় এটা এই কারণেই নিচে পড়েছে এই যে একটা অনুমান প্রথমে কিন্তু একটা অনুমান ধরে আবিষ্কারের প্রাথমিক স্টেজটা শুরু হয় যে হ্যাঁ এটা মনে হয় এই কারণে হতে পারে এটা হচ্ছে অনুমান তাহলে এটা অনুমান করতে হবে এবং অনুমান করে যে কারণটা ঠিক করা হলো যে এই কারণে হয়তো হতে পারে সেই কারণটা ধরে কিন্তু এবার পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে যে আসলে এই কারণটা পিছনে কী কী পরীক্ষা চালালে আমি এই কারণটাকে একদম ফলপ্রসূ মানে প্রমাণিত হয়ে যাবে যে এই কারণেই আসলে হয়েছে ঘটনাটা সেই কারণে কি করতে হবে বলতো পরীক্ষণ করতে হবে এবং এই পরীক্ষণের মাধ্যমে একটা সিদ্ধান্ত পাওয়া যাবে যে হ্যাঁ আসলে এই ঘটনাটা এই কারণেই ঘটেছে যেমন বিজ্ঞানী নিউটন চিন্তা করলো যে কেন আপেলটা উপরে গেল না নিচে পড়লো তখন ওনার মাথার মধ্যে একটা চিন্তা আসলো নিশ্চয়ই কোনো একটা কারণ হতে পারে পৃথিবীর কোনো একটা আকর্ষণ শক্তি হয়তো বা কাজ করছে এই বস্তুটাকে তার নিজের দিকে আকর্ষণ করতে তখন কিন্তু উনি এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন এবং এই পরীক্ষা নিরীক্ষা করার পর উনি একটা সিদ্ধান্তে আসলেন যে হ্যাঁ যেটাকে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ যে হ্যাঁ পৃথিবী তার একটা আকর্ষণ বল দ্বারা সব বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে এই যে একটা সিদ্ধান্ত উনি দিলেন এই সিদ্ধান্তর পর কি এটা উনি নিজের কাছেই রেখে দিয়েছে না এটা কিন্তু বিনিময় করে দিলেন যে হ্যাঁ আমি একটা গবেষণা করে এই ফলাফলটা পেয়েছি যে এটা হচ্ছে একটা এই কারণে আপেলটা উপরে গেল না আপেলটা নিচে পড়লো সেটার ফলাফলটা আমি এই বিশ্লেষণ করে এই ফলাফলটা পেলাম এটার ফলাফল হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি এই যে এটা সবাইকে জানিয়ে দিল এবং সবাই এটা তখন চিন্তা করলো সবাই আরও অন্যান্য বিজ্ঞানীরাও তখন এটা নিয়ে চিন্তা করবে গবেষণা করবে তারপর সবাই যখন একমত হবে তখন এটা প্রমাণিত হয়ে যাবে এইভাবে করেই কিন্তু বিজ্ঞানীরা সব কিছু এই এই কত কতগুলো ধাপের মাধ্যমে ওনারা অগ্রসর হয় এবং সেগুলো কি পর্যবেক্ষণ প্রশ্নকরণ অনুমান পরীক্ষণ সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিময় এই যে ধাপগুলো তোমরা শিখলে এখন পঞ্চম শ্রেণীতে এগুলো কিন্তু প্রত্যেকটা শ্রেণীতেই আছে শিক্ষার্থী বিজ্ঞান বিষয়ে তোমরা পাবে তাহলে দেখো আমরা এটা শিখলাম এরপর হচ্ছে কি এরপর যে কথাগুলো আমরা বললাম প্রযুক্তি তাই না যে প্রযুক্তিটা কি এই যে অধ্যায়ের মূল যে আলোচ্য বিষয় প্রযুক্তি তাহলে একটু আগে আমি কতগুলো প্রযুক্তির ছবি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো এখানে আমি ফ্রিজ আঁকার চেষ্টা করেছি কম্পিউটার আঁকার চেষ্টা করেছি ক্যালকুলেটর গাড়ি ঘড়ি চেয়ার টেবিল ফ্যান এগুলো কি বলতো এগুলো সবই কিন্তু আমাদের
আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য আবিষ্কৃত হয়েছে। তার মানে প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগই হলো প্রযুক্তি। আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগই হচ্ছে প্রযুক্তি। তাহলে এই যে তুমি তোমার চারিপাশে যা কিছু দেখবেই, যে আমার হাতে একটা মার্কার দেখছ, ডাস্টার দেখছ, পিছনে বোর্ড দেখছ, আগে আমরা কিভাবে লিখতাম বলো তো? আগে আমরা কালো ব্ল্যাকবোর্ডে লিখতাম, তাই না? সেটার মধ্যে আমরা কি দিয়ে লিখতাম? আমরা চক দিয়ে লিখতাম। সেই চক দিয়ে যখন লিখতাম, ওটা লেখাটাও কষ্টকর ছিল, তারপরে এটা পরিষ্কার করতে গেলে এটা মানে একদম উড়ে সবার চোখে মুখে ছড়িয়ে পড়তো, এটা স্বাস্থ্যের জন্য কি ছিল? ক্ষতিকর ছিল। তখন চিন্তা করা হলো, এটার পরিবর্তে যদি এই রকম হোয়াইটবোর্ড মার্কার কলম ইউজ করা যায়, এবং এরকম একটা বোর্ড যদি ইউজ করা যায়, এরকম একটা ডাস্টার যদি ইউজ করা যায়, যেটা দিয়ে খুব সহজেই লেখাটা মুছে যাবে, আবার লিখবে, এটা ধুলোবালি ছড়াবে না, তখন কি হলো? এরকম একটা বোর্ড আবিষ্কৃত হলো এবং এগুলো আবিষ্কৃত হলো। এই যে আমাদের ব্যবহার, আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এই যে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, এটাই হচ্ছে তোমার প্রযুক্তি। তাহলে বুঝতে পারলে প্রযুক্তি কি? বিজ্ঞানকে কাজে লাগিয়েই কিন্তু প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য। এখানে ফ্রিজ, আগে আমরা খাবার নর্মালি যদি রেখে দিতাম, বা একবারে অনেক কেনাকাটা সবজি বাজার করে মাছ মাংস কিনে কি করতে হতো বলতো? রোদে শুকাতে হতো, বা একসাথে সবগুলো রান্না করে খেয়ে ফেলতে হতো, বা জাল দিয়ে আবার রাখতে হতো দুই তিন দিন যদি খেতে চাই। কিন্তু ফ্রিজটা যখন আবিষ্কার হলো, তখন কি হয়ে গেল? আমাদের বাস্তব সমস্যার অনেক সমাধান হয়ে গেল, তাই না? আমরা কিন্তু খুব সুন্দর করে একদিন রান্না করে তিন চার দিন ফ্রিজে ফেলে ফেলে খেতে পারছি। খুব সহজে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং আরামদায়ক করে তোলার জন্য এই যে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, এটাই হচ্ছে প্রযুক্তি। এই যে কম্পিউটার এখন আমাদের দেশ বিদেশের সাথে যোগাযোগ করার জন্য অন্যতম মাধ্যম, ইন্টারনেট, এটা কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করে আমরা সারা পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি। এটাই হচ্ছে আমাদের বাস্তব সমস্যা সমাধানের, আমাদের জীবনকে আনন্দদায়ক এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলার জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। আমরা হিসাব, অনেক বড় বড় হিসাব নিকাশ খুব সহজে করতে পারি ক্যালকুলেটার চাপলে। সারাক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে আমরা সময় জ্ঞান মাপি। আগে যখন ঘড়ি ছিল না, তখন মানুষ কত কষ্ট করে সময় জ্ঞান নির্ধারণ করত। আমরা খুব সহজে, যখন গাড়ি আবিষ্কৃত হয়নি, আমরা পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছি। তারপরে যখন চাকা আবিষ্কৃত হলো, তখন মানুষ চিন্তা করলো, চাকার আবিষ্কারের ফলে তো খুব সহজেই চাকার উপর কিছু ঠেলে আমরা টেনে টেনে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের এই হেঁটে হেঁটে যেতে হচ্ছে না। চাকা আবিষ্কারের পর তখন আবার চিন্তা হলো, আচ্ছা এরকম করে যদি একটা ইঞ্জিন আবিষ্কার করা যায়, তাহলে তো আরও খুব সহজে, খুব দ্রুত আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব অল্প সময়ে যাতায়াত করতে পারি। তখন কি আবিষ্কার হলো বলতো? গাড়ি আবিষ্কার হলো। তারপরে এই যে আমাদের রাস্তায় যানজট থাকে, এই কারণে আমাদের অনেক সময় রাস্তায় ব্যয় হয়ে যায়, তা এই কারণে যদি আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত যেতে চাই, তাহলে আরও যত কম সময় লাগে, তার জন্য কি আবিষ্কার হলো? এরোপ্লেন আবিষ্কার হলো। এই যে মানুষের জীবনকে আরামদায়ক, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং খুব সুন্দর করে তোলার জন্য যে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, সেটাই হচ্ছে প্রযুক্তি। তাহলে বুঝতে পারলে প্রযুক্তিটা কি? প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। তাহলে আমরা জানলাম বিজ্ঞান কি, প্রযুক্তি কি। আশা করি তোমরা বুঝতে পারলে বিজ্ঞান কি, প্রযুক্তি কি। এটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে যে খুব গাঢ় একটা সম্পর্ক আছে সেটা বুঝতে পারবে, এবং এই দুইজনের মধ্যে যে একটা পার্থক্যও আছে সেটাও কিন্তু তুমি নিজে নিজেই লিখতে পারবে। এখন খেয়াল করো, তোমাদের একটা বড় প্রশ্ন, এটা কাঠামোবদ্ধ প্রশ্ন, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের এই অধ্যায়ের জন্য, সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য আলোচনা করো। এই পার্থক্যটা তোমরা পেন্সিল দিয়ে ছক করবে, অবশ্যই পেন্সিল দিয়ে ছক করবে, এবং কলম লেখাগুলো কলম দিয়ে লিখবে, কিন্তু ছকটা কী দিয়ে করবে শিক্ষার্থী? পেন্সিল দিয়ে করবে। তোমরা কিন্তু পার্থক্য লেখার সময় অনেক সময়ই
তোমরা কলম দিয়ে ছক করো কিন্তু তোমরা কলম দিয়ে ছক টানবে না ঠিক আছে তোমরা পেন্সিল দিয়ে ছক টানবে উপরে লিখবে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো তারপরে এরকম করে পেন্সিল দিয়ে তুমি ছক টানবে ছক টানার পরে তুমি লিখবে একপাশে বিজ্ঞান আর একপাশে লিখবে প্রযুক্তি দেখো আমি এখানে পাঁচটা পার্থক্য লিখেছি তুমি এরকম করে পার্থক্য শিখবে এগুলোই যে তোমাকে শিখতে হবে এমন কোনো কথা নেই তুমি এগুলো কোনোটা নিতে পারো কোনোটা তোমার তোমার থেকে দিতে পারো তোমার ইচ্ছা দেখো এক নাম্বার হচ্ছে বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান এটা কিন্তু আমরা শিখেছি একটু আগে তাই না শিক্ষার্থী যে বিজ্ঞান কি বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান আচ্ছা আর প্রযুক্তি কি প্রযুক্তি হলো আমাদের জীবনে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ এই দুইটা কথা তুমি ইতিমধ্যে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা আমি এতবার করে বলেছি যে বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান আর প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আচ্ছা দুই নাম্বার কি দুই নাম্বার হলো বিজ্ঞান হলো পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া অবশ্যই বিজ্ঞানটা কিন্তু শুধু কারো মুখের কথাই কিন্তু বিজ্ঞান হবে না বিজ্ঞানের ওই যে বললাম তোমাকে একটু আগে কতগুলো ধাপের মাধ্যমে এটাকে অর্জিত অর্জন করতে হয় তার মানে বিজ্ঞান হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অর্জনের প্রক্রিয়া আর প্রযুক্তি কি প্রযুক্তি হচ্ছে এই অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহারের কৌশল একটু আগে আমি যে আলোচনাগুলো করলাম যে প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে ব্যবহারের কৌশলটাই হচ্ছে প্রযুক্তি এরপর দেখো তিন নম্বরে কি আছে বিজ্ঞান হচ্ছে আবিষ্কারের তাত্ত্বিক রূপ বিজ্ঞান কিন্তু কোনো কিছু আবিষ্কার করে না শিক্ষার্থী শুধুমাত্র তোমাকে একটা রাস্তা দেখিয়ে দেয় তত্ত্ব উদ্ভাবন করে এই যে ধরো বিজ্ঞান হচ্ছে আবিষ্কারের তাত্ত্বিক রূপ একজন বিজ্ঞানী উনি একটা জলীয় বাষ্পের একটা ক্ষমতা উনি নির্ণয় করেছিলেন যে জলীয় বাষ্পের শক্তি আছে এই শক্তি উনি বলেছেন জলীয় বাষ্পের একটা এরকম ক্ষমতা আছে এই যে ক্ষমতাটা উনি এটা আবিষ্কার করলেন তাত্ত্বিক রূপ এটা উনি হাতে কলমে আবিষ্কার করে এটা হচ্ছে একটা তত্ত্ব আকারে উনি প্রকাশ করলেন কিন্তু এটাকে কাজে লাগিয়ে যখন মানুষ বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করলো সেটাই হচ্ছে তোমার প্রযুক্তি তার মানে বুঝতে পারলে বিজ্ঞান হচ্ছে কোনো কিছু আবিষ্কারের তাত্ত্বিক রূপ আর প্রযুক্তি হচ্ছে আবিষ্কারের ব্যবহৃত ব্যবহারিক রূপ অর্থাৎ যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হলো সেটাই হচ্ছে ওই যে বাষ্পর যে একটা শক্তি আছে সেই শক্তিকে কাজে লাগিয়ে যে বাষ্পীয় ইঞ্জিন তৈরি হলো সেটাই হলো ব্যবহারিক রূপ এটাই হচ্ছে প্রযুক্তি আশা করি বুঝতে পারলে এরপর দেখো বিজ্ঞান আমাদের জ্ঞান দেয় বিজ্ঞান আমাদের কি দেয় জ্ঞান দেয় আমরা বিজ্ঞান পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারি তাই না তাহলে বিজ্ঞান আমাদের কি দিচ্ছে জ্ঞান দিচ্ছে কিন্তু প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যার সমাধান দেয় প্রযুক্তি আমাদের কি দেয় বাস্তব সমস্যার সমাধান দেয় একটু আগে আমি আলোচনা করলাম আমাদের জীবনে প্রতিনিয়ত নানান সমস্যা সেগুলো প্রতিদিন আমাদের সমাধান হচ্ছে প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে তাই না তাহলে প্রযুক্তি আমাদের কি করে আমাদের বাস্তব সমস্যার কি দেয় বলো তো সমাধান দেয় এরপর চলে আসো বিজ্ঞান প্রত্যক্ষভাবে মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হয় না বিজ্ঞান কিন্তু প্রত্যক্ষভাবে মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হয় না আর প্রযুক্তির ব্যবহার কখনো মানবতা বিরোধী হয়ে থাকে এই যে মানবতা বিরোধী কথাটা আমি বললাম এটার মানে কি শিক্ষার্থী তোমরা জানো এটার মানে হচ্ছে আমরা তোমরা হয়তো জেনে থাকবে নিউক্লিয়ার শক্তি পারমাণবিক শক্তি এগুলোর শক্তির কথা হয়তো তোমরা শুনেছ এই শক্তিগুলো কিন্তু খুবই ব্যাপক অনেক বিশাল আকারের শক্তি এগুলোকে কাজে লাগিয়ে এগুলো কিন্তু বিজ্ঞানের জ্ঞান এগুলোকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে কি বলতো পারমাণবিক বোমা এই যে পারমাণবিক বিজ্ঞানের জ্ঞান এই যে নিউক্লিয়ার শক্তি এটা বিজ্ঞানের একটা জ্ঞান ছিল এটা কিন্তু কারো ক্ষতি করেনি তাই না কিন্তু এটাকে কাজে লাগিয়ে যখন পারমাণবিক বোমা তৈরি হলো সেটা যখন কোনো এলাকায় ফেলে মানুষকে মেরে ফেলা হলো সেটা কিন্তু মানবতা বিরোধী ব্যবহার তাহলে বিজ্ঞান কখন প্রত্যক্ষভাবে সরাসরি কিন্তু বিজ্ঞান কখনোই মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে না কিন্তু প্রযুক্তির ব্যবহার কখনো কখনো মানবতা বিরোধী হয়ে থাকে
এই যেমন ধরো অস্ত্র, অস্ত্র আমরা নিজেদের নিরাপত্তার জন্য উদ্ভাবন করেছি, এটা হচ্ছে বিজ্ঞানের প্রযুক্তি মানে ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ কিভাবে অস্ত্র তৈরি হবে এটা তো ছিল কি তাত্ত্বিক, বিজ্ঞানের তাত্ত্বিক রূপ, তাই না? আবিষ্কারটা ছিল তাত্ত্বিক রূপ, কিন্তু সেটাকে আমরা ব্যবহার করে যে অস্ত্র আবিষ্কার করলাম, মারণাস্ত্র, যুদ্ধের অস্ত্র, এগুলো যখন জীবন ধ্বংসের জন্য ব্যবহার করা হয় তখন সেগুলো কিন্তু মানবতা বিরোধী হয়ে যায়। তারপরে এই যে চাকুটার কথা তুই চিন্তা করি, দেখো চাকুটা যখন আমরা ফল কেটে খাই তখন এটা আমাদের জন্য কিন্তু খুবই উপকারী বন্ধু, তাই না? সবজি কাটি যখন, ফল কাটি, কিন্তু এটা দিয়ে যখন কোনো মানুষকে মেরে ফেলা হয় সেটা কিন্তু মানবতা বিরোধী কাজ। এই যে প্রযুক্তির দুই ধরনেরই ব্যবহার আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা মানবতা বিরোধী হিসেবে ব্যবহৃত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে যে বিজ্ঞান প্রত্যক্ষভাবে মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হয় না, কিন্তু প্রযুক্তি কখনো কখনো মানবতা বিরোধী কাজে ব্যবহৃত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে আমি কতগুলো পার্থক্য বললাম, কিন্তু এদের মধ্যে তো একেবারে নিবিড়, খুবই গাঢ় এক ধরনের সম্পর্কও আছে, এটাও কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন। আমি এখানে তোমাদের কিন্তু চারটা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং দুইটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, কাঠামোবদ্ধ প্রশ্ন। একটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য, আর একটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে যে নিবিড় সম্পর্ক আছে সেটা তুমি আলোচনা করো, সেটা তুমি কীভাবে লিখবে শিক্ষার্থী। আমি ওটা লেখার আর সময় হয়নি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খুব ভালো করে শোনো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবে যে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে নিবিড় সম্পর্ক কীরকম। দেখো বিজ্ঞান, আমি বললাম বিজ্ঞান হচ্ছে আবিষ্কারের তাত্ত্বিক রূপ, আর প্রযুক্তি হচ্ছে ব্যবহারিক রূপ, বিজ্ঞানের ব্যবহারিক রূপ। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়েই কিন্তু প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, তার মানে একে অন্যের ছাড়া কিন্তু চলতে পারছে না। আবার বিজ্ঞান কী করে বলতো? বিজ্ঞানীরা যখন বিজ্ঞানটা কিসের জন্য আবিষ্কার করা হয়? মানুষের জন্য, তাই না? মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য। ঠিক একইভাবে প্রযুক্তিটাও মানুষের কী করে? মানুষের আরামের জন্য, মানুষের জীবনের স্বাচ্ছন্দ্যবোধ বাড়ানোর জন্য, মানুষের জীবনকে সুন্দর সহজ করে তোলার জন্য প্রযুক্তি উদ্ভাবন করা হয়। তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে এখানেও একটা খুব ভালো মিল আছে, বিজ্ঞানও মানুষের জন্য, প্রযুক্তিও মানুষের জন্য। এরপর দেখো বিজ্ঞানীরা যে বিভিন্ন রকম আবিষ্কার করে, অর্থাৎ বিজ্ঞানীরা যে জ্ঞান আমাদেরকে দান করছে সেটা করার জন্য ওনারা যে যে জিনিসপত্রগুলো ব্যবহার করে সেগুলোও কিন্তু এক ধরনের প্রযুক্তি। খেয়াল করো, জ্যোতির্বিজ্ঞানীরা যারা মহাকাশ নিয়ে গবেষণা করছে তারা কিন্তু ওই যে দূরবীক্ষণ যন্ত্র এগুলো, তারপরে যারা অণুজীব বিজ্ঞানী তারা কিন্তু যে অণুবীক্ষণ যন্ত্র এগুলো যে ব্যবহার করছে এগুলোও কিন্তু এক ধরনের কী বলতো, এগুলোও এক ধরনের প্রযুক্তি। তাহলে বিজ্ঞানের সাথে প্রযুক্তিও খুব গভীরভাবে সম্পর্কিত। তোমরা আশা করি বুঝতে পারলে শিক্ষার্থীরা, বিজ্ঞান এবং প্রযুক্তির মাঝে যেমন পার্থক্য আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির দুইজনের মধ্যে মিলও আছে, দুজনই মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, দুজনেই মানুষের জীবনকে সহজ এবং সুন্দর করার কাজে ব্যবহৃত হয়, উভয়েই একে অপরের উপর নির্ভরশীল। অর্থাৎ বিজ্ঞানকে চালিয়ে নেওয়ার জন্য যেমন প্রযুক্তি দরকার, ঠিক একইভাবে প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিজ্ঞানের জ্ঞানকে প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পারলে এই আলোচনা, এই বড় প্রশ্নটা তোমরা এইভাবে নিজের মতো করে তুমি বুঝিয়ে বুঝিয়ে লিখবে, আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের আজকের আলোচ্য বিষয়গুলো এগুলোই ছিল, এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা বাসায় ভালো করে পড়বে, প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করবে আর খাতায় লিখবে। আর তোমাদের বাড়ির কাজ থাকবে শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, দেখো তোমাদের HW নাম্বার 4, এই নাম্বারগুলো দিবে অবশ্যই। HW নাম্বার 4 তোমাদের বাড়ির কাজ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য লিখো, বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যে পার্থক্য লিখো। এই প্রশ্নটা শিক্ষার্থী তোমরা বিজ্ঞান HW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকরা এই খাতাগুলো তোমাদের নিজ নিজ ভবনে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে ওই ভবনে উপস্থিত হয়ে খাতাগুলো জমা দিয়ে আসবে এবং পূর্বের খাতাগুলো ওই দিনই গিয়ে সংগ্রহ করে নিয়ে আসবে। আর একটা কথা বলে রাখি,
এই খাতাগুলো কিন্তু তোমাদের ডায়েরি এবং এই খাতাগুলোতে তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে। এবার যেই মার্কসগুলো তোমাদের সিটি ডায়েরির নাম্বার হিসেবে পরীক্ষার মার্কসের সাথে অর্থাৎ বিজ্ঞান বিষয়ের সাথে যোগ হবে, তাহলে এবার কিন্তু এইচডব্লিউ করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। তোমরা এইচডব্লিউগুলো করবে খুব ভালো করে, সুন্দর করে লিখে, পেন্সিল দিয়ে ছক করে সুন্দর করে তোমরা লিখবে, লিখে ভবনে জমা দিয়ে দিবে। তাহলে তোমরা শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।